ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী। ভোরে অনেকেই ঘুম ভেঙেছে এই কম্পনে, আতঙ্কিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা শেয়ারও করেছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, বড় ভূমিকম্পের ইঙ্গিত এটি, যাতে ঢাকা মহানগরী ছাড়াও ঝুঁকিতে আছে চট্টগ্রাম ও সিলেট। আশিকিন প্রিন্সের রিপোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। শুক্রবার ভোরে হঠাৎই কেঁপে ওঠে রাজধানী, অনুভূত হয় ভূকম্পন রিখটার স্কেলে, যার মাত্রা ছিল 4.3। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার দোহারে, গভীরতা ছিল 10 কিলোমিটার। উত্তর দিকে ডাহুকি ফল্ট আছে, বার্মিস প্লেট আছে, সুতরাং ভূমিকম্প সাধারণত এইসব প্লেটের দুই সাইডে সংঘটিত হতে পারে। অনেক সময় এই ছোটো ছোটো ভূমিকম্প অনেক দিন ধরে প্লেটের মুভমেন্টের কারণে এনার্জি সঞ্চয় করতে থাকে, সুতরাং ছোটো ছোটো ভূমিকম্প এনার্জি যে সংঘৃত হচ্ছে তার বার্তা বহন করে। ছোট ভূকম্পন বড় মাত্রার ভূমিকম্পের ইঙ্গিত হিসেবে দেখছে আবহাওয়া অধিদপ্তর ও বিশেষজ্ঞরা। অনেক সময় এই স্বল্পমাত্রার ভূমিকম্পের পুনরাবৃত্তি এবং বারবার সংঘটিত হওয়ার সম্ভাবনা তৈরি হলে সেগুলো কোনো কোনো ক্ষেত্রে বড় ভূমিকম্পের আগাম তথ্য দিয়ে থাকে। মধুপুর ফল্টে যদি একটা 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক হয়, যেটা ঢাকা থেকে 90 কিলোমিটার দূরে, তো ঢাকার প্রায় 30% বিল্ডিং উইল গো ডাউন। তার মানে পাকা দালান যেগুলো আছে 6 লাখ, তার 30% মানে প্রায় 2 লাখের মতন। এবং সেটা হলে কী পরিমাণ লোক হতাহত সেটার একটা প্রেডিকশন আছে আমাদের। আমরা বলেছি যে 3 থেকে 4 লাখ লোক হতাহত হবে, হয়তো মারা যাবে 2-3 লাখ, আরও 3-4 লাখ হয়তো ইনজোর্ড হবে। তো এইটাকে হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি আমাদের বাংলাদেশের নাই, যদিও সরকার চেষ্টা করছে। ঢাকার ক্ষয়ক্ষতি কমাতে বিদ্যমান উঁচু ভবনের জন্য প্রয়োজনীয় নথি দেবার দায়িত্ব রাজুকের, তবে সংস্থাটি সেই কাজ করতে ব্যর্থ হচ্ছে বলে মত এই বিশেষজ্ঞের। মানে যে বিল্ডিং এ মানুষ উঠতে পারবে তার আগে একটা সার্টিফিকেট রাজুক তাকে দিবে যে তোমার সব কিছু ডকুমেন্টেশন ঠিক আছে, তুমি বাসায় উঠতে পারো। অর্থাৎ বিল্ডিং এর স্ট্রাকচার নকশা ঠিক আছে, বিল্ডিং ঠিক মতো তৈরি হয়েছে, বিল্ডিং এর ফায়ার সেফটি ওকে, বিল্ডিং ইলেকট্রিক্যাল সেফটি ওকে, এই 3টা সার্টিফিকেটের সংমিশ্রণে অকুপেশন সার্টিফিকেট রাজুক দিবে। কিন্তু রাজুকের আমি যদ্দূর জানি যে এখন পর্যন্ত 100টার বেশি না, 68টা সম্ভবত, বাট 100টার নিচে এই টোটাল 21 লাখ বাসার মধ্যে 100টা অকুপেশন সার্টিফিকেট দিয়েছে। তার মানে রাজুকে এখানে কমপ্লিটলি ব্যর্থ হচ্ছে যে মানুষের কাছ থেকে প্রপার ডকুমেন্টেশন। বিশেষজ্ঞরা জানালেন, ঢাকা ছাড়াও বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকির মধ্যে আছে সিলেট ও চট্টগ্রাম। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।